2012-তে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরেও সরকার গঠন নিয়ে নতুন রাজনীতি শুরু হয়েছে। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে নতুন জোট সরকার করতে যাচ্ছিল নরেন্দ্র মোদী। এবার তাদের দাবি দাবা পূরণ করতে পারছে না, তাই আবার শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেঁসে যাচ্ছেন নরেন্দ্র মোদী, এমনকি কি কারণে এত আসন তিনি কম পেয়েছেন। আসুন বিস্তারিত এই প্রতিবেদনের দিকে আসি। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনে এবার চমক দেখিয়েছেন রাহুল গান্ধী, মমতা। দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আগে থেকে বলেছিল যে 400 আসনে আমি বিজয় হব। তিনি অহংকার করে যে বার্তা দিয়েছিলেন সে বার্তা এবার ভেস্তে চলেছে। সে 400 আসনে বাদ দিয়ে তিনি 300 আসনে পূরণ করতে পারলো না। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন একক ঘনিষ্ঠতা না পাওয়ায় তিনি সরকার গঠন করতে যাচ্ছেন জোট সরকার। জোটেরা এবার নানা দাবি করছেন, জোট সরকার তিনি কি টিকতে পারবেন কিনা এ নিয়েও কিন্তু সন্দেহ উঠেছে। দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে রাম মন্দির তৈরি করেছেন একটি বাবরি মসজিদ ভেঙ্গে, তা নিয়ে কিন্তু সকলেই ক্ষিপ্ত হয়ে গিয়েছে। তার উপর সেজন্য কিন্তু তিনি অনেক ভোট কম পেয়েছেন, এমনকি অনেক আসন কম পেয়েছেন বলে জানা গিয়েছে। দর্শক, মুসলমানদের উপর এরকম নির্যাতন করায় কিন্তু তিনি এবার ফেঁসে গিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন সব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।